এখানে পুরীধাম কে কে বেড়াতে গেছেন হাত তুলুন। অনেকেই গেছে। আচ্ছা বলুন তো মা, পুরীধামের মন্দিরের ভিতটা কত হাত? জানি না। মন্দির থেকে মন্দিরের ভেতরে চূড়াটা কত হাত? জানি না। জগন্নাথ প্রতি বছর 7 দিনের জন্য মাসির বাড়ি যায়, মা যায় না মাসির বাড়ি জগন্নাথে মাসিটাকে? জানি না। 18 নালা পেরিয়ে জগন্নাথকে দর্শন করতে 18 নালাটিকে? জানি না। এবার বলি, জগন্নাথ যেখানে ভোগ রন্ধন হয় জগন্নাথের, কত প্রকার ভোগ হয়? 56 ভোগ। হ্যাঁ 56 তো, 56 প্রকার ভোগ। তা এবার বলি, যেখানে ভোগ রন্ধন হয়, লক্ষ্য করেছেন, ভান্নর ওপরে ভান্ন, তার ওপরে ভান্ন, তার ওপরে ভান্ন, ঘরে গিয়ে করুন হবে, হরি বল হয়ে যাবে, তাহলে সেখানে হয় কি করে? এর তত্ত্ব তুলে ধরবো আজকে। হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় নিতাই। যে কচ্ছপ আমরা দর্শন করি, যাকে চলতি কথায় কাচিন বলে, কচ্ছপের পৃষ্ঠদেশ না ইটের মতো শক্ত, শক্ত নয় বাবা, ইটের মতো শক্ত হলো কি করে? কচ্ছপ কিন্তু ব্রাহ্মণ, ওমা কচ্ছপ ব্রাহ্মণ। কচ্ছপকে মেরে দেয়া মানে ব্রহ্ম হত্যা করা। কেউ কোনোদিন যেন কচ্ছপকে মেরে দেবেন না, সামনে পড়লে কি করবে, মারা মানেই ব্রহ্ম হত্যা করা। কচ্ছপ ব্রাহ্মণ হলো কি করে, এই তত্ত্ব আপনাদের আস্বাদন করাবো। লীলাটির নাম হলো নীলাচলে নীল মাধব। আজ আমার গৌরী, আজ আমার গৌরী জগন্নাথকে দর্শন করে বলছে, জগন্নাথ তুমি তো কৃষ্ণ, তুমি জগন্নাথ হলে কি করে? কি গো ও গৌরী, গৌরী জগন্নাথকে বলছে, ও কৃষ্ণ তুমি জগন্নাথ থেকে, কৃষ্ণ থেকে জগন্নাথ হলে কি করে? সে তেতা যুগে যখন সীতাকে হরণ করে নিয়ে চলে গেল, সহযোগিতা নিয়েছিল সুগ্রীবের কাছে, সুগ্রীবকে বলেছিল, সুগ্রীব তোমার বানর সেনা নিয়ে সীতাকে যদি উদ্ধার করে দিতে পারো, তোমাকে আমি কিষ্কিন্ধা রাজা তৈরি করব। তুমি জানতে না যে বড় ভাই হবে, সে হবে রাজা, সুগ্রীবের দাদাকে বালি, বালি হবে রাজা। তুমি কি করলে? দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব লাগিয়ে দিলে, তাকি তাকি দেখছো বালি সুগ্রীবকে হারিয়ে দিচ্ছে, আর সুগ্রীব যদি হেরে যায়, রাজা যদি না হতে পারে, বানর সেনা সহযোগিতা পাবে না, তুমি আড়াল থেকে বালিকে গোপনে বধ করলে। আর বালির পুত্র অঙ্গদ রামচন্দ্রের চরণ দুটো জড়িয়ে ধরে বলছে, প্রভু আমার পিতাকে কেন মারলে? প্রভু তুমি না ভগবান, তুমি ভগবান হয়ে আমার পিতাকে কেন মারলে? উত্তর দাও প্রভু, উত্তর তোমাকে দিতে হবে। অঙ্গদ, তোর পিতাকে মেরে আমি ভুল করেছি, বল বাবা কি বর চাস? অঙ্গদ কাঁদতে কাঁদতে রামচন্দ্রের চরণ দুটো জড়িয়ে ধরে বলছে, প্রভু তুমি আমাকে এই বর দাও, হ্যাঁ আমার পিতাকে যেমন তুমি তীরবিদ্ধ করে মেরেছো, তুমি আমাকে এই বর দাও, আমিও যেন তোমাকে ঠিক সেইভাবে তীরবিদ্ধ করে মারতে পারি। অঙ্গদের গায়ে কেউ হাত দেবে না। অঙ্গদ পিতার প্রতিশোধ তুলতে চাইছিস বাবা? এ যুগে নয়, এটা তেতা যুগ, আমি রামচন্দ্র সুরুচি নদীর জলে ইচ্ছা মৃত্যু বরণ করব। আগত দাপুর যুগে আমার আবির্ভাব হবে কংসের কারাগারে দেবকীর উদরে। ভাদ্র মাস কৃষ্ণপক্ষ অষ্টমী তিথি, রোহিণী নক্ষত্রে নিশিত সময়, আয়ুষ্মান যোগে কৌলিক বরণে, সিংহ রাশি চন্দ্রে বৃষ লগ্নে, রবির হোনায় বুধের দেখণে, শুক্রে নামাংশে, মঙ্গলের আধাংশে আমার আবির্ভাব হবে কংসের কারাগারে। তোর জন্ম হবে ব্যাধ কুলে, তোর নাম হবে জরা ব্যাধ, তোর হাতেই আমি লীলাবসান করব। ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাম লীলা করে মথুরা, মথুরা থেকে দ্বারকায়, প্রভাসযোগ্য লীলা হয়ে গেল। প্রভাসযোগ্য লীলা হয়ে যাবার পর আমার ভগবান শ্রীকৃষ্ণ কদম বৃক্ষের ডালে উঠে অধরে মুরলে নিয়ে পা দোলাচ্ছিলেন। এই পা দোলানো দেখে ওই জরা ব্যাধ মনে করলো, কোনো পাখি হয়তো ডানা মিলেছে, পাখি মনে করে ভগবান শ্রীকৃষ্ণের দিকে
ভগবানের দেহটা জলে পড়ে গেল মা। জলে ভাসতে 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 দাপর যুগ শেষ, এসে গেল কলিযুগ। যখনই কলিযুগ এলো আমার শ্রীকৃষ্ণের দেহটা জলে ভাসতে ভাসতে কাঠ হয়ে গেল। কাঠটার গায়ে শঙ্খ চক্র গদা পদ্ম অঙ্কিত হলো, কাঠটার নাম হলো দারুণ ব্রহ্মকাষ্ঠ। কি নাম বললাম বাবা? দারুণ ব্রহ্মকাষ্ঠ। তোমারই আদেশে তোমারই এক ভক্ত ওই কাঠ থেকে তুলে নিয়ে এসে তিনটে মূর্তি তৈরি করলো, জগন্নাথ বলরাম সুভদ্রা। সেই থেকে তুমি জন্মাদি পূজা পাচ্ছ, তুমি সমস্ত ভক্তের কাছে পূজা পাচ্ছ, তাই তোমার নাম। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। কোন ভক্ত, কোন ভক্ত এই কাঠটাকে তুলে নিয়ে এলো? এবার লীলার ভেতরে যাব বাবা, কিন্তু তার আগে এই বৃন্দাবনে বসে সবাই মিলে একটু ভজন গান করে লীলার ভেতরে যাব। ঠিক, যেখানে হরিনাম সংকীর্তন হয় সেটা হলো বৃন্দাবন, তাই তো মা? আর তুলসী কাননা যত্র তত্র বৃন্দাবন পুরি, যেখানে তুলসী বৃক্ষ সেই জায়গাটা হলো বৃন্দাবন। মায়েরা তুলসী পত্র তোলার সময় মন্ত্র বলেন তো? ওই চড়পড় করে তুলে নিয়ে হয়, মন্ত্র বলেন না? কোথায় পাবে মন্ত্র? আমি বলে দেবো। হ্যাঁ বলে দেবো। দুটো মন্ত্র বলে দিচ্ছি, ভালো করে শুনবেন। এক, এই চুপ কর। তুলস্য মিতনামসি ধাম নামাসি সদাত্তং কেশব প্রিয়া কেশবার্থে চি নামি তং বরদা ভব শোভনে। হয়ে গেল একটা। দুই, বৃন্দা ওই তুলসী দেব্যই প্রিয়া ওই কেশবাস্য বিষ্ণুর ভক্তে প্রদে দেবী সত্য বত্তই নমো নমঃ। এত বড় বড় ঠাকুর মনে থাকবে না, ছোট কিছু থাকে তো বলুন, মনে থাকবে না? না। তুলসী পত্র বাংলায় ভালো করে বলে দিচ্ছি শুনেন। তুলসী পত্র তোলার আগে তুলসী বৃক্ষটাকে তিনবার প্রদক্ষিণ করুন, হরে কৃষ্ণ নাম বলতে বলতে ঘুরতে হবে তিনবার। যাদের ঘোরার জায়গা আছে ঘুরবেন, যাদের ঘোরার জায়গা নেই ঘুরবেন না, দাঁড়িয়ে সামনে সামনে বলবেন। বাহা তুলসী পত্রের ডালটিকে ধরবেন, এক হাতে তুলে নেবেন না, এখন সব ডগ শুদ্ধ ছিঁড়ে নিচ্ছে, মহাপাপ, পাপ করবেন না। বাহা তুলসী পত্রের ডালটিকে ধরবেন, ডান হাত দিয়ে কি কি আঙ্গুল দিয়ে তুলবেন দেখুন, বৃদ্ধাঙ্গুলি অনামিকা, শিক্ষণীয় কথাগুলো বলছি, বৃদ্ধাঙ্গুলি অনামিকার দ্বারা বিন্তটি খসাবার আগে মুখে বলে দেবেন, খসাবার আগে বিন্তুটি খসাবার আগে মুখে বলে দেবেন নম বৃন্দা ওই। একাদশী, পূর্ণিমা, অমাবস্যা, সংক্রান্তি এগুলোতে তুলসী পত্র তুলিবেন না, মনে থাকবে? যদি দরকার থাকে একাদশীর আগের দিন তুলসী পত্র তুলে নিন, পূর্ণিমার আগের দিন তুলে রেখে দিন। তবে বলি, মন্দিরে যে তুলসী বৃক্ষ থাকবে, মন্দিরে যে মন্দিরে তুলসী গাছকে পুজো করা হয় সেই গাছ থেকে তুলসী পত্র তুলে পুজো করতে নেই। দেখবেন অনেক ধারে পাশে তুলসী গাছ আছে, সেখান থেকে তুলসী পত্র তুলবেন, কিন্তু নিজের ঘরের ভেতরে তুলসী বৃক্ষের ভেতর থেকে মানে তুলসী গাছ থেকে কোনোদিনই তুলসী পত্র তুলে পূজা করিবেন না। সেই হচ্ছে বৃন্দা, সত্যযুগে সত্যবতী, ত্রেতাযুগে তুলসী, দাপরে বৃন্দা, কলিযুগে বিষ্ণুপ্রিয়া। আসুন এই বৃন্দাবনে বসে সবাই মিলে দুবাহু তুলে ভজন গান। মায়েদের বলি, এতি বস, তোকে উঠতে বলেছি? মায়েদের বলি, ভজনটা বাংলায় করব না হিন্দিতে করব না ইংরাজিতে করব না উড়িয়া ভাষায় করব, বাংলা। পরিশ্রমটা কমিয়ে দিলেন মা। হরে কৃষ্ণ। ও মনমোহন মরলিক কালা রাধে গোবিন্দ জয় জয় গোপালা, সবাই মিলে মনমোহন 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 মরলিক কালা রাধে গোবিন্দ জয় জয় গোপালা। মনমোহন মনমোহন, আমি হাত তুলে দিতে বলেছি, প্রতি বছরই হাত তুলে দেবে না কি করে? বিমলা কমলা, ভালো করে শুনুন, হাত তুলে দেয় কেন? নিতাই চাঁদ গৌর চাঁদ হাত দুটো তুলে আছে কেন? নেই, নিতাই গৌর হাত দুটো তুলে নেই। শিক্ষা দিলেন, শিক্ষাটা কি দিলেন?
তোমরাও হাত তোলো। কেন তুলতে বললেন? এখন এখন তুলে কি হবে, এখন রামাও। এই শোনেন, বিমলা কমলা দুজন দুজনার সই। কমলা হচ্ছে তাঁতির মেয়ে, তাঁত গুনে খায়। কাপড় যারা তৈরি করে তা দিদিকে তাঁতি বলে তো। আর দেখবেন মা, যারা তাঁতি হয় তাদের ঘরে অনেক সুতোর বান্ডিল থাকে। বিমলা সন্ধ্যার সময় গিয়ে বলছে, ও সই কিরে, বলে আমি মন্দিরে আছি, বস যাচ্ছি। বিমলা বসে থাকতে থাকতে দেখছে, ও মা, আমার ঘরে সেলাই করার মতো একটু সুতো নেই, আর আমার সইয়ের বাড়িতে কত সুতোর বান্ডিল দেখো। ও মা, দুটো চুরি করে বগলের ভেতর রেখে কাপড়টিকে চাপা দিয়ে দিয়েছে। এমন সময় সই মন্দির থেকে বেরিয়ে বলছে, সই রে, কি রে, একা একা হরিনাম করতে ভালো লাগছিল না রে, শোনা, দু সই মিলে দু বাহু তুলে হরিনাম করি। আজ সময় নেই রে, ও চলে আসবে, হাত তুললে তো সুতোর বান্ডিল পড়ে যাবে। এই আজকে আমার সময় নেই, আমি কালকে এসে একবার একদম যাব না, একবার যাই। ওমা টানতে টানতে নিয়ে গেছে, চোরের মন তো, নিয়ে গিয়ে বলছে, এবার আমার সঙ্গে হাত তুলে বল, মা যশোদার নয়নে তারা। কেমন করে দিচ্ছিলেন? ওই আমনাদের মতো। আমনাদিকে প্রথমে হাত তুলে দিতে বললাম, যদি বা দিচ্ছেন তা আবার হাত উঠছে না, হাত তুললে তো সুতোর বান্ডিল পড়ে যাবে, হাত তো তুলছে না, আর কমলাও ছাড়বে না। কমলা কি করেছে, বিমলার হাত দুটোকে জোরপূর্বক তুলে দিয়েছে। যখনই জোরপূর্বক তুলে দিয়েছে কি হলো, পড়ে গেল সুতোর বান্ডিল, পড়ে গেল। তাই হরিনাম যোগে যারা হাত তুলে দিচ্ছ না, তারা কি কিছু এই বিমলের মতো চুরি করে বসে আছে? কি চুরি করে বসে আছে? পাপ, আমিত্ব, অহংকার, লজ্জা, এগুলোকে দরিভূত দিতে গেলে বহিষ্কৃত করে দাও। যতক্ষণ হরিনাম যোগ্যে এসেছো, আমিত্ব ত্যাগ করে দিয়ে শুধু ভগবানের চরণে নিক্ষেপ করার মনটা, সবাই মিলে দুবাহু তুলে, মা যশোদার নয়নে তারা নদী। বেতাল হয়ে যাচ্ছে তো, যে যা পাচ্ছে দিয়ে দিচ্ছে, তালে তাল মিলিয়ে চলতে বলেছে। আস্তে, মহাপ্রভু বলেছেন তালে তাল মিলিয়ে তালি দাও, বেতাল হলে চলবে না। তবে যে না হাত তুলে দেবে হরি বল, হ্যাঁ, যে না হাত তুলে দেবে হরি বল, ঘরে গিয়ে হবে স্বামীর সঙ্গে গন্ডগোল। হরি বল, হরি বল, সবাই মিলে, এক দুই তিন চার, এক দুই তিন চার, এক দুই তিন, এক দুই তিন, মা যশোদার নয়নে তারা ললি যদার মনোহারা, বাজা করে বাজারে বাঁশরি বাজা, ও মনমোহন, ও মনমোহন, ও মনমোহন, মুরলি গোপালা, রাধে গোবিন্দ জয় জয় গোপালা, ও মনমোহন, ও মনমোহন, ও মনমোহন, মুরলি গোপালা, রাধে গোবিন্দ জয় জয় গোপালা, রাধে গোবিন্দ জয় জয় গোপালা, রাধে গোবিন্দ জয় জয় না না ঠকাবো না। আরে এইরকম হয়, আসুন এই বৃন্দাবনে বসে। ঠিক আছে বন্ধুগণ, পূজা কমিটির পরিচালনা আজকে রাত্রে
যে হরিনাম সংকীর্তন আয়োজন করেছেন তাদের আমি আন্তরিক অভিনন্দন জানাই এবং বুক ভরা ভালোবাসা জানাই। যেসব শ্রোতাবৃন্দরা এখানে বৃন্দাবনের মাটিতে চরণ ধুনি দিয়ে হরিনাম শুনছেন তাদের দেখে আন্তরিক অভিনন্দন, এই হৃদয় ভরা ভালোবাসা জানাই। গায়কবাবু যে হরিনামে পালাটা গাইছেন সেই উপলক্ষে আমার এক দাদুভাই আদিত্য বেরা 100 টাকা দিয়ে যাচ্ছেন। ভগবান শ্রীকৃষ্ণের দেহটা থেকে যে কাঠটা সৃষ্টি হলো কাঠটার কি নাম বলেছিলাম? হরি বল হয়ে গেছে বাবা, তত্ত্বের লীলা তো, এগুলো বুঝতে হবে। আমি বলে দিই, দারুণ ব্রহ্ম কাষ্ঠ, মনে থাকবে, দারুণ ব্রহ্ম কাষ্ঠ। কোন ভক্ত এই কাঠটাকে তুলে নিয়ে এলো? ভক্ত তাকে, আমার ভালো লাগছে আসতে, আমাকে এখানে কীর্তন করতে নিয়ে এসে আমার এখানে খুবই ভালো লাগছে যে আপনাদের মতো ভক্তরা, তত্ত্ব শোনার লোক একজন, মানে তত্ত্ব শোনার ভক্ত আপনারা যা আছেন, আমার এটা শুনে খুব ভালো লাগছে যে তত্ত্ব আপনারা শুনতে ভালোবাসেন, খুবই ভালো লাগছে আমার। মানে অনেক অনেক জায়গায় যাই বলে বাবা তত্ত্ব বেশি না বলে লীলাটা একটু বেশি করে কর, কিন্তু আপনারা যে তত্ত্ব শুনতে ভালো লাগছে এটা আমার খুব নিজের 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 খুব ভালো লাগছে। আপনাদের কেমন লাগছে জানি না, কিন্তু আমার খুব ভালো লাগছে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মা, তাহলে কোন ভক্ত এই কাঠটাকে তুলে নিল? ভক্তটা কে? ভক্তটা হলো ইন্দ্রদ্যুম্ন নামে রাজা। অবন্তি নে ইন্দ্রদ্যুম্ন নামে রাজা, নামে রাজা। ইন্দ্রদ্যুম্ন নামে অবন্তী নগরের এক রাজা ছিলেন, রাজাটার নাম হলো ইন্দ্রদ্যুম্ন। কোথাকার রাজা? অবন্তী নগরের রাজা। রাজা হলে কি হবে? তার লোভ ছিল না, তার লালসা ছিল না, তার দম্ভ ছিল না, তার অহংকার ছিল না। এক মাস হয়ে গেল রাজা সিংহাসনে বসেন। ইন্দ্রদ্যুম্নের স্ত্রীর নাম হচ্ছে গুণ্ডিচা। কি নাম বললাম? তিনি ছিলেন হরি বৈমুখী, মানে গুণ্ডিচা হরি বৈমুখী, হরি নাম বলবেও না শুনবেও না। তিনি মনে মনে ভাবলেন, আমার স্বামী এক মাস হয়ে গেল সিংহাসনে বসছে না, এক মাস, তাহলে আমার স্বামী যদি সিংহাসনে না বসে ধনুরত্ন পাবো, রাজৈশ্বর্য পাবো, মণিমাণিক পাবো, আমাকে রানী বলে কেউ সম্মান করবে কি গো? স্বামী যদি সিংহাসনে না বসে এক মাস হয়ে গেল, তাহলে আমার স্বামীকে একটা মিথ্যে কথা বলে স্বামীকে সিংহাসনে বসাতে হবে, মিথ্যে কথা। এখনকার মায়েরা যেমন স্বামীদিকে ঝুড়ি ঝুড়ি মিথ্যে কথা বলে, হ্যাঁ বলতে হয়, বলে না, বলে অত বলবো না আমি একটা বলবো, কি বলবো? বলবো স্বামী প্রজারা সিদ্ধান্ত নিয়েছে তোমাকে এই অবন্তীনগর থেকে তাড়িয়ে দেবে। দেখি না হোমিওপ্যাথি ওষুধে কাজ হয় কিনা। এই যে শুনছ সবসময় হরি 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 করছ, হরি খাবে না পড়াবে, শোনো, প্রজারা সিদ্ধান্ত নিয়েছে তোমাকে এই অবন্তীনগর থেকে তাড়িয়ে দেবে। কথাটা শুনে রাজার দুঃখ হওয়া তো দূরের কথা, রাজার দুঃখ হওয়া তো দূরের কথা। রাজা তখন হাত দুটো তুলে বলছে, রানী আমি এটাই চাইছিলাম। তার মানে তুমি সিংহাসনে বসবে না? বলে না, তুমি সিংহাসনে না বসে, ও স্বামী তুমি রাজ সিংহাসনে না বসে, রাজা হয়ে সিংহাসনে না বসে তুমি কি করবে? ও রানী
আমি সিংহাসনে না বসে আমি কি করবো জানো? আমি হরি হরি বলবো, হরি হরি বলবো, আমি হরি হরি বলবো, হরি ভজন করবো, হরি হরি বলবো, আমি হরি ভজন করবো, হরি হরি বলবো, হরি তুমি যদি আমার স্বামী হয়ে হরি হরি করো, আমি তোমার স্ত্রী, আমি কি করব? এই স্ত্রী মানে কি? সহধর্মিণী। সহধর্মিণী মানে কি মা? স্বার্থপরতা নয়, স্বামী যে পথে অধিক হয়েছে সেই পথকে অনুসরণ করাই সহধর্মিণীর কাজ। তা এখনকার মায়েরা স্বামীদের পথে চলে? ও যদি পূর্ব দিকে যায় আমরা যাবো পশ্চিমে। সহধর্মিনীর কাজ হলো স্বামী যে পথে অধিক হয়েছে সেই পথকে অনুসরণ করে সহধর্মিনীর কাজ। তা আমি তোমার স্ত্রী, তুমি যদি আমার স্বামী হয়ে হরি হরি করো, আমি তোমার স্ত্রী, আমি কি করব? গুন্ডিচা বলো, তুমি আমার স্ত্রী হয়ে তুমি কি করবে জানো? তুমিও হরি হরি বলবে, হরি হরি বলবে, হরি হরি বলবে, হরি হরি বলবে, আমার সঙ্গে চলবে, হরি হরি বলবে, তুমি আমার সঙ্গে চলবে, হরি হরি বলবে, আমার সঙ্গে চলবে, হরি হরি বলবে। শোনো স্বামী, হরি হরি মাথা থেকে ত্যাগ করে দাও, আগামী কাল থেকে তুমি সিংহাসনে বসবে, গলায় রত্নহার পরবে, রাজমুকুট পরবে, অবন্তী নগরে সিংহাসনে তুমি কাল থেকে বসবে। কথাটা শুনে রাজার চোখে জল। প্রভু, আমি তো সিংহাসন চাই না, আমি তো রত্নহার চাই না, আমি মনি মানিক হীরা জহরত, প্রভু আমি কিচ্ছু চাই না, প্রভু আমি তোমার শ্রী চরণ লাভ করতে চাই। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, চোখের জল দু রকমের, চোখের জল একটা সংসারের জন্য চোখের জল, একটা ভগবানের জন্য চোখের জল। সংসারের জন্য যখন কাঁদবেন চোখের জলটা চোখে দুটো কোন দিয়ে বেরোবে, জলটা স্বাদ হবে নোনতা, জলটা ঈষৎষ্ণ গরম হবে, যেদিন আপনি সংসারের জন্য কাঁদবেন, আর যেদিন আপনি ভগবানের জন্য কাঁদবেন আপনার চোখের জলটা চোখের মাঝখান দিয়ে বেরোবে, জলটা স্বাদ হবে মিষ্টি, জলটা ঈষৎষ্ণ ঠান্ডা হবে যেদিন আপনি ভগবানের জন্য কাঁদবেন। রাজা ইন্দ্রদমন কাঁদতে কাঁদতে বলছে, প্রভু আমি কার সঙ্গ করলাম? আমি যদি সিংহাসনে বসি প্রভু আমি তোমায় ভুলে যাব, আমি যদি সিংহাসনে বসি প্রভু আমি তোমায় ডাকবো কাকো? আমি করতাম যদি এই সতের সঙ্গ, আমায় রাখত হরি যদি সতের সঙ্গ, আমার তোরি ভালো, আমি করতাম যদি সতের সঙ্গ, রাত তোরি ভালো, আমি করতাম যদি সতের সঙ্গ, আমি রাত তোরি ভালো, এই অসতেরি আমার প্রভু গো, আমার প্রভু সহ তেরি
সঙ্গ করে বিঠাই জন আমি করতাম যদি সতের সঙ্গ রাত বলো আমি করতাম যদি সহতের সঙ্গ আমার ভালো একটা ছয়টি বলো রাজা কাঁদছে, রাজা যখন একান্ত মনে কাঁদছে, জগৎপতি শ্রীহরি একটি বালকের বেশ ধরে কখনো বাঁশি বাজাচ্ছে রাজ সিংহাসনে পিছনে, কখনো নূপুরে ধ্বনি করছে, কে কেই বালক, ওই তো নূপুরে ধ্বনি করছে, ওই তো বাঁশি বাজাচ্ছে ইন্দ্রদ্যুম্ন, যেই যেই বালককে ধরতে গেল, ধরতে পারলাম না কেন, কে এসেছিল, কার বাঁশি শুনলাম, কার নূপুরে ধ্বনি শুনলাম, তাকে ধরতে গিয়ে ধরতে পারলাম না। ভাবতে ভাবতে সকাল হয়ে গেছে, রানী গুন্ডিচা কি বলেছে সিংহাসনে বসতে হবে, তাই রাজা ইন্দ্রদ্যুম্ন স্নান করে সূর্য প্রণাম করছে, কেমন করে, ও এ রাখতাম ভোজা রাজা ইন্দ্রদ্যুম্ন স্নান টান করে সূর্য প্রণাম করছে, অন্দরমহলে গিয়ে রাজপোশাক পরেছে, গলায় রত্নহার পরেছে, রাজমুকুট পরেছে, সিংহাসনে বসতে যাবে, এখনো বসেনি বাবা, এবার সিংহাসনে বসতে যাবে, জগৎপতি শিহরি বালকের বেশ ধরে এসে বলছে রাজামশাই, বালকটা কে, বালকটা কে মা, জগৎপতি শিহরি, রাজামশাই ওই সিংহাসনে বসবেন না, ওই সিংহাসনে বসলে আপনার মহাবিপদ হবে, কে তুই, আমাকে সিংহাসনে বসতে নিষেধ করছিস, কে তুই, কি নাম তোর, রাজমশাই আমি কে, কেন এসেছি, কে পাঠিয়েছে, আমি সব বলবো, একটা প্রশ্ন করব, কি, গতকাল রাত্রিতে আপনি কারো নূপুরে ধ্বনি শুনেছিলেন, গতকাল রাত্রিতে আপনি কারো বাঁশি শুনেছিলেন, তাকে ধরতে গিয়ে ধরতে পারেননি, রাজা মনে মনে ভাবছে এই ছেলেটা জানলো কি করে, গত রাত্রিতে বাঁশি শুনেছি, উপরে ধ্বনি শুনেছি, তাকে ধরতে গেছি, ছেলেটা জানলো কি করে, রাজামশাই, হ্যাঁ বল, গত রাত্রিতে আপনার রাজপ্রাসাদে কে এসেছিল জানেন, কে এসেছিল, তোমার প্রাণীর ঠাকুর নীলমাধব নাম, হরি বল হরি বল, প্রাণীর ঠাকুর নীলমাধব নাম, তোমার প্রাণীর ঠাকুর নীলমাধব নাম, ও প্রণমজিত হনে এই মর তো ধাম, ও প্রণমজিত হনে এই মর তো ধাম, ও প্রণমজিত হনে এই মর তো ধাম, তহরে আনিতে তুমি আপন আগারে, তহরে আনিতে তুমি আপন আগারে, করিবে মহিমা প্রকাশ জগত মাঝারে, করিবে মহিমা প্রকাশ জগত মাঝারে, নীলমাধবের সন্ধান করো, নীলমাধবের সন্ধান করো, জগন্নাথ রূপে প্রতিষ্ঠা করো, নীলমাধবের সন্ধান করো, জগন্নাথ রূপে প্রতিষ্ঠা করো, নীলমাধবের সন্ধান করো,
বলেছে নীল মাধবের সন্ধান করো। মনে মনে রাজা মনে মনে ভাবছে, ছেলেটাকে জিজ্ঞেস করি নীল মাধব কার বাড়িতে আছে। যেই তাকিয়েছে দেখছে বালক নেই। ভগবানকে বাঁধা যায়, ভগবানকে ধরা যায়। বালক কোথায় গেলে ওরে মা, ইন্দ্রদুম্ন আমি সশরীরে তোমায় দর্শন দিয়ে গেলাম। শোনো ভক্তমত, আমি নীলমাধব নাম নিয়ে থাকতে চাই না। আমি নীলমাধব নাম থেকে জগন্নাথ নাম ধারণ করে জগৎবাসী সবার পুজো পেতে চাই। তুমি আমাকে সন্ধান করে নীলমাধব দেখে জগন্নাথ রূপে প্রতিষ্ঠা করো। রত্নহার টেনে ছিঁড়ে দিলেন রাজা ইন্দ্রদুম্ন, রাজমুকুট ছুঁড়ে ফেলে দিলে, চাই না সিংহাসন, ধুলায় গড়াগড়ি খাচ্ছে। আচ্ছা বলুন তো মা, ভগবানের বিচার আছে না নেই? কি মা আছে, ভগবানের বিচার আছে না নেই? আমি যদি বলি নেই, আমাকে আশ্রয় দিয়েছিল রাত ১২টা থেকে ৩টে পর্যন্ত কীর্তন করেছি, রাত ১২টা থেকে ৩টে পর্যন্ত কীর্তন করে বাসার ভেতরে প্রবেশ করেছে। আপনারা কি ভক্ত? আপনাদের থেকে একটা বড় ভক্ত আমার ভক্ত, আরে বলতে দাও না, আপনাদের থেকে একটা বড় ভক্ত ভোর ৪টার সময় এসেছে আমার বাসার ভেতরে, আপনাদের থেকে বড় ভক্ত। কত বড় গো, ভগবানের বিচার আছে, ভগবানের বিচার আছে কে রে? আমাকে প্রশ্ন করছে, আমি বলছি হ্যাঁ আছে। নেই ভগবানের বিচার নেই? আমি বলছি কেন বললেন বিচার নেই? আম গাছ দেখেছ? আম গাছ দেখেছ? আমি বলছি হ্যাঁ দেখেছি। ঠিক ঠিক, আম গাছ কত বড় হয়? আমি বলছি অনেক বড়। ঠিক, ফলটা কত বড়? আজি ছোট ছোট, আম গাছ বড় ফল ছোট ছোট, আর একটা কুমড়ো গাছে লতি লতি যায়, লতি লতি যায়, লতি লতি যায়, তার ফলটা কত বড়? অনেক বড়। তাহলে ভগবানের বিচার আছে? এবার কি উত্তর দেবেন দিন? মাতাল হলে কি হবে? তাহলে তো ঠিক, আমি বললাম ভগবান যা করে ভক্তের ভালোর জন্য করে। বলে বেটা কীর্তনিয়া হয়েছে ওতে, চলে গেল। সকাল ৭টা যখন বাজছে সেই ভক্ত আবার এসেছে, এসে বলছে দাদা ভগবানের বিচার আছে। আমি যে কি করে? বলে দেখুন একটু খেয়েছিলাম তো, ঘরে গেলে কেউ যদি বকাবকি করে, রাস্তার ধারে একটা আম গাছ পড়ে, ওই আম গাছের তলায় বসে থাকতে থাকতে কখন আমি ঘুমিয়ে গেছি, আর ওই আম গাছ থেকে একটি আম খসে আমার নাকের উপরে এসে পড়লো। আমটা যখনই নাকে পড়েছে সঙ্গে সঙ্গে আমার ঘুমটা ভেঙে গেছে। তখন আমি মনে মনে ভাবলাম ভগবানের বিচার আছে। কি করে? ওই কুমড়ো গাছের মতো অত বড় বড় ফল যদি আম গাছে ধরত, তাহলে মাথা হরিবোল হয়ে যেতাম। রাধে 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 তেরি রাধে রাধে বোল, রাধে 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 তেরি রাধে রাধে তাই গুরু, রাধে 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 তেরি রাধে রাধে বোল, রাধে 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 তেরি রাধে রাধে বোল, রাধে 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 বোল, রাধে 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 তেরি রাধে রাধে বোল, রাধে 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 তেরি রাধে রাধে বোল, রাধে 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 তেরি রাধে রাধে বোল, রাধে রাধে বোল, রাধে রাধে আরে বৃন্দাবন সে, রাধে রাধে হরিবাসে, রাধে রাধে বৃন্দাবন সে, রাধে রাধে হেমকুন্নসে, রাধে রাধে মাধবকুন্নসে, রাধে রাধে মাধব বিহারী, রাধে রাধে মাধব বিহারী, রাধে রাধে গোকুলি, রাধে 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 বোল, 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 রাধে 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 রাধে
রাধে রাধে রাধে বো, রাধে 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 বো, রাধে 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 তেরি 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 রাধে রাধে বো। চৈতন্য মহাপ্রভু কি জয়, রাধা রানী কি জয়, মদন মোহন কি জয়, বিনিতারি লাল কি জয়, ভূম এসেছে কি জয়, ভালো রাধে 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 তেরি রাধে রাধে বল, রাধে 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 তেরি রাধে রাধে বল, রাধে 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 তেরি রাধে রাধে বল, রাধে 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 তেরি রাধে রাধে বল। রাজা ধুলায় গড়াগড়ি খাচ্ছে, কে ইন্দ্রদ্যুম্ন? রাজা যখন ধুলায় গড়াগড়ি খাচ্ছে, রাজার চারদিকে 100 জন ব্রাহ্মণ ঘোরাফেরা করছে। এখানে ব্রাহ্মণ কেউ আছেন নাকি? তা আছে বই কি গো, যদি কেউ ব্রাহ্মণ থাকেন আমায় ক্ষমা করে দেবেন। ব্রাহ্মণ হয়ে ব্রাহ্মণদের আমি একটু নিন্দা করব, তবে কেউ যদি ব্রাহ্মণ থাকে রাগ যেন করবেন না। এখনকার ব্রাহ্মণের কথা বলছি না, 100 জন ব্রাহ্মণ যে রাজার চারদিকে ঘোরাফেরা করছে তাদের কথা বলছি। ব্রাহ্মণরা খুব লোভী হয় জানেন তো মা? হরি বল হরি বল। মানে আমিও লোভী বটে। মায়েদের মনে একটা দুর্বলতা আছে, আমি যদি মাকে বলি মা আপনার বাড়িতে বিপদ আসছে, মা তখন চুপ থেকে বলবে বাবা পবিত্র কি করতে হবে? এই আমার মতো লোভী ব্রাহ্মণরা বলবে মা আপনার বাড়িতে একটা যজ্ঞ করতে হবে। কি যজ্ঞ? নবগ্রহের যজ্ঞ। আর নবগ্রহের যজ্ঞ করা মানে কমপক্ষে 20,000 টাকা খরচা। একটা লম্বা ফদ্দ দিয়ে দিলাম, ফদ্দটা দেখে বলছে বাবা পবিত্র এত টাকা কোথায় পাবো? এই আমাদের মতো লোভী ব্রাহ্মণরা বলে মা 20,000 টাকা দিন আপনার যজ্ঞ হয়ে যাবে। কি করে হবে না, অন্যান্য বাড়িতে যজ্ঞ করে যে জিনিসগুলো পেয়েছিলাম আপনার বাড়িতে কাজে লাগিয়ে দেব। ব্রাহ্মণরা মূল্য চায় না। এই মূল্যর কথা বলতে গিয়ে আর একটা কথা মনে পড়ে গেল, বাবা মারা গেছে, ছেলে তখন এসে বলছে ঠাকুমশাই আমার বাবা মারা গেছে। মারা গেছে তো কি হবে, সাধ্য করবি? বলছে ঠাকুমশাই সাধ্য তো করব, তো এই ঘাড় পর্যন্ত চুলটা কেটে দিয়ে ন্যাড়া হতে হবে। তো ও ন্যাড়া হবি কেন, যেমন কাজ চুল তেমন থাকবে, মূল্য দিয়ে দে, মূল্য দিয়ে ন্যাড়া হতে হবে না। তাহলে কিরকম লোভী বুঝতে পারছে? এইরকম লোভী কারা? রাজার চারদিকে 100 জন ব্রাহ্মণ ঘোরাফেরা করছে, তারা বলছে ওগই অমঙ্গল হইল আজি মনেতে ভাবিয়া, অমঙ্গল হইল আজি মনেতে ভাবিয়া, অমঙ্গল হইল আজি মনেতে ভাবিয়া, সংবাদ পাইল রানী গৃহেতে বসিয়া, সংবাদ পাইল রানী গৃহেতে বসিয়া, অমঙ্গল হল গো, অমঙ্গল হল গো, অমঙ্গল হল গো। রানী ছুটে এসে প্রণিপাত। আচ্ছা মা, পণিপাত মানে কি? প্রণাম। পণিপাত মানে প্রণাম। আর সাষ্টাঙ্গে পণিপাত বলতে? শুয়ে পড়ে প্রণাম। 6টা জিনিস মাটিতে স্পর্শ হবে সাষ্টাঙ্গে পণিপাত। কপাল, নাসিকা, বক্ষ, হাতের তালু, কনুই আর হাঁটুর নিচের নিম্নাঙ্গ। কি কি আরেকবার বলুন, মনে থাকবে মা? কপাল, নাসিকা, বক্ষ, হাতের তালু, কনুই আর হাঁটুর নিচের নিম্নাঙ্গ। একটু এই 6টা জিনিস মাটিতে স্পর্শ হওয়াকে বলে সাষ্টাঙ্গে পণিপাত। একটু দেখিয়ে দিন গো। হ্যাঁ দেখাবো। আর এখনকার প্রণামগুলো হচ্ছে কেশিপালে ফল্লিং ছাতার মতো। প্রণাম করতে হয় ডান হাত ডান পা, বাঁ হাত বাঁ পা। মনে থাকবে কি বললাম, ডান হাত ডান পা, বাঁ হাত বাঁ পা। কিন্তু কৃষ্ণকে প্রণাম করতে গেলে কৃষ্ণ বলছে আমি একটা পা ঘুরিয়ে আছি, তোদের দিকে সোজা করে প্রণাম কর, তোদের দিকে হাত ঘুরতে হবে না, আমি ঘুরিয়ে আছি। কিন্তু হাত ঘুরিয়ে প্রণাম করে কেন? দেখবেন আমরা যখন হাঁটা চলা করি, যখন হাঁটি ডান পায়ের সঙ্গে বাঁ হাতটা এগিয়ে যায় আর বাঁ পায়ের সঙ্গে ডান হাতটা এগিয়ে যায়। লক্ষ্য করে দেখবেন, যখন হাঁটেন ডান পায়ের সঙ্গে বাঁ হাত এগিয়ে যায় আর বাঁ পায়ের সঙ্গে ডান হাত এগিয়ে যায়। তার মানে আমাদের ব্রেনটা কানেক্ট করার জন্য ডান হাত ডান পায়ে দিতে হবে, বাঁ হাত বাঁ পায়ে দিতে হবে, শাস্ত্রসম্মত।
কিন্তু কলির মানুষ সেই প্রণামটাই উল্টো দিকে করে। আগে বসা শিখাতে হবে, বসা শিখতে হবে, প্রণাম করা শিখতে হবে। এখনকার মায়েরা স্বামীদিকে প্রণাম করেন? যদি না করেন আজকে রাত্রি থেকে শুরু করে দেবেন। ওই থেকে গেলে করে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মা, আজকে দেখুন রাজা যখন কথাটা শুনেছে আমি ধুলায় গড়াগড়ি দিচ্ছি বলে অমঙ্গল হয়ে গেছে, রাজা তখন উঠে হাত জোর করে বলছে, ব্রাহ্মণগণ, যে মাটিতে আমি গড়াগড়ি খাচ্ছি এই মাটিটা কি খুব খারাপ জিনিস? কবর দাও বা চিতায় পড়াও বন্ধু সবার মাটি, বন্ধু সবার মাটি, এই মাটিতে জন্ম মোদের মাটি হলো খাঁটি, মাটি হলো খাঁটি। রাজা কথাটা কি বললেন বুঝতে পেরেছেন? কবর দাও বা চিতায় পড়াও বন্ধু সবার মাটি, এই মাটিতে জন্ম মোদের মাটি হলো খাঁটি। শস্য শ্যামলা ধরিত্রী মা, এই মাকে বলছেন খারাপ, এই মাটিকে বলছেন খারাপ। শুনুন, আমি একটা যজ্ঞ করব, সেই যজ্ঞের নাম মঙ্গল যজ্ঞ নয়, সেই যজ্ঞের নাম হবে প্রতিষ্ঠা যজ্ঞ। আমার নীলমাধব কার বাড়িতে আছে আমি জানি না, আমার নীলমাধব, তাকে সন্ধান যদি এনে দিতে পারেন, নীলমাধবের সন্ধানটা 100টা ব্রাহ্মণ যদি আপনারা এনে দিতে পারেন, প্রত্যেকটা ব্রাহ্মণের পারিশ্রমিক বাবদ দেব আমি 1,00,000 করে স্বর্ণ মুদ্রা, 1,00,000 স্বর্ণ মুদ্রা। আর সন্ধান করে এনে দেওয়ার পর আপনারাই থাকবেন সেই যজ্ঞের পুরোহিত, পুরোহিতের দক্ষিণা স্বরূপ আবার দেব 1,00,000 করে স্বর্ণ মুদ্রা, 1টি করে গ্রাম। জগৎপতি শ্রীহরি বলছে, রাজার কি মতিভ্রম হলো? এই 100 জন ব্রাহ্মণকে যদি 2,00,000 টাকা দিয়ে দেয়, 2,00,000 স্বর্ণ মুদ্রা দিয়ে দেয়, আমার মন্দির হবে কি করে? হ্যাঁ, তোরা আয় না, তোদের আমি ফিরিয়ে দেব। আরে সন্ধান দিলি তো রাজার কাছে 2,00,000 সোনা নিবি, স্বর্ণ মুদ্রা নিবি, নাহলে পাবি? তোরা আয়, তোদের ফিরিয়ে দেব। 100 জন ব্রাহ্মণ বলছে, রাজামশাই আমরা প্রস্তুত। দাঁড়ান, আপনাদিকে বিশ্বাস নেই, আপনাদের সঙ্গে আমি 1টি ব্রাহ্মণকে পাঠাবো, সেটাকে, সেটা আমার রাজপুরোহিত বিদ্যাপতি। বিদ্যাপতি হাত জোর করে বলছে, রাজমশাই নীলমাধবের সন্ধান যদি পাই এই মুখ আমি আপনাকে দেখাবো, আর নীলমাধবের সন্ধান যদি না পাই এই মুখ আমি আর আপনাকে দেখাবো না। কথাটা কি বললো? নীলমাধবের সন্ধান পেলে মুখ দেখাবো, না হলে দেখাবো না। কথাটা কে বলে? বিদ্যাপতি কাকে বললো? ইন্দ্রদ্যুম্নকে। তাহলে 100 জন ব্রাহ্মণ আর বিদ্যাপতি যাচ্ছে কোথায়? বুঝতে পারলেন না? হয়ে গেল। বুঝতে পারলে এক, আর না বুঝতে পারলে অন্য। আর সেটা কেমন ঠাকুর মশাই ছোট করে বলে দিন। মাস্টার ছাত্রকে বিজ্ঞান পড়াচ্ছে, ছাত্রগণ এদিকে ধ্যান দাও। বলুন স্যার। যারা চিবিয়ে খায় তারা বাচ্চা প্রসব করে। হ্যাঁ, শুনতে পেলে না? বলুন। যারা চিবিয়ে খায় তারা বাচ্চা প্রসব করে। হ্যাঁ। আর যারা গিলে খায় তারা ডিম পারে। কি বললেন আর একবার বলুন? যারা চিবিয়ে খায় তারা বাচ্চা প্রসব করে, যারা গিলে খায় তারা ডিম পারে। ও, এই ব্যাপার। ছাত্ররা মনে করেছে এই ব্যাপার, বাড়িতে যাই কতদূর কি হলো দেখি। বাড়িতে এসে দোতলায় ঠাকুমা বসে আছে, ঠাকুমার কাছে কি বলছে, ঠাকুমা কি হলো রে, দাও। কি দেব? দাও না। আরে কি দেব বলবি তো, ডিম দাও। আমি কোথায় পাবো? তোর বাবাকে বলবো, বাজার থেকে কিনে নিয়ে তোকে দেবে, বাজার থেকে কিনে নিয়ে দেবে। নিজে যে ডিমগুলো পাচ্ছ যাচ্ছে কোথায়? এই আমি ডিম পারি, তোকে কে শিখিয়েছে? বলে কেন, আমাদের মাস্টার শিখিয়েছে। তোদের মাস্টার শিখিয়েছে আমি ডিম পারি? বলে হ্যাঁ। কত তোর মাস্টারের কাছে? নাতির হাত ধরে ঠাকুমা যে স্কুলে গেছে, মাস্টার ঠাকুমাকে দেখে বলছে, পেন্নাম ওই, তোমাকে রাধি খেতা করে প্রণাম করতে হবে না, তুমি আমার নাতিকে কি শিখিয়েছো? আমি ডিম পারি? বলে না ঠাকুমা, তা কেন শেখাবো, আমি বিজ্ঞান পড়াতে পড়াতে, বিজ্ঞান পড়াতে পড়াতে বলেছিলাম যারা চিবিয়ে খায় তারা বাচ্চা প্রসব করে, যারা গিলে খায় তারা ডিম। ও ঠাকুমা, আপনার তো একটাও দাঁত নেই, আপনি তো গিলে খান,
আর আপনার নাতি ভেবেছে আমার ঠাকুমা যখন গিলে খায় ঠাকুমা। তাহলে 100 জন ব্রাহ্মণ বিদ্যাপতি যাচ্ছে কোথায়? ওগো শ্রীহরি শ্রীহরি বলি শুভযাত্রা হইল, মাধব না পাইয়া আইলো ফিরিয়া, সন্ধান মেলে না, সন্ধান মেলে না, এমনি ভাবে লোভী যারা, সন্ধান মেলে না, এমনি ভাবে লোভী যারা, সন্ধান মেলে না, নীলমাধব না পাইয়া আইলো ফিরিয়া, নীলমাধব না পাইয়া আইলো ফিরিয়া, নীলমাধব না পাইয়া আইলো ফিরিয়া, সন্ধান মেলে না। 100 জন ব্রাহ্মণদের নীলমাধব ফিরিয়েছে। আকাশে বজ্রবিদ্যুৎ, প্রবল বেগে বৃষ্টি, ঘন ঘন বজ্রপাত। 100 জন ব্রাহ্মণ চিৎকার করে বলছে, মাধব মাধব এই পালিয়েছ পালিয়েছ পালিয়েছ, নিজে বাঁচলে বাবার নাম নীল মাধবের সন্ধান করতে হবে না, পালিয়েছ। 100 জন ব্রাহ্মণ রাজার কাছে ফিরে এলো। রাজামশাই, প্রাকৃতিক দুর্যোগে নীলমাধবের সন্ধান করতে পারিনি, আমরা ফিরে এসেছি, খুব ভালো করেছেন। সত্যি তো প্রাকৃতিক দুর্যোগে নীলমাধবের সন্ধান করবেন কি করে? আপনারা ফিরে এসেছেন, খুব ভালো করেছেন। তা আপনি আপনারা ফিরে এলেন, আমার বিদ্যাপতি কই? বিদ্যাপতি রাজাকে কি বলে গেছিল বাবা, নীলমাধবের সন্ধান পেলে মুখ দেখাবো না, হলে দেখাবো না, তাহলে আপনি ফিরে এলেন, আমার বিদ্যাপতি কই? শোনেন, বিদ্যাপতি যতদিন না ফিরে আসবে, আপনাদের 100টা ব্রাহ্মণকে আমি কারাগারে নিক্ষেপ করলাম, লোভে বা পাপে মৃত্যু। আর বিদ্যাপতি যদি মৃত্যু হয়, আপনাদের 100টা ব্রাহ্মণের আমি শিরচ্ছেদ করব। 100 জন ব্রাহ্মণ নিজেদের মধ্যে লেগেছে ঝগড়া, কেন যুক্তি দিতে গেছিলি ভাই, বিদ্যাপতি কোথায়? সে তো রাজার কাছে আসেনি, সে কোথায় গো? শাস্ত্র কি বলছে? ওগো বিদ্যাপতি নামে ব্রাহ্মণ না আইলো ঘরে, বিদ্যাপতি নামে ব্রাহ্মণ না আইলো ঘরে, ওগো দেখা
ঘরে মাধবী সন্ধানে লাগি যে সন্তানে গোরে মাধবী সন্ধানে লাগি যে সন্তানে গোরে কি ও ঠাকুর আমি নীল মাধবের সন্ধান করতে করতে এত জঙ্গলে চলে এলাম বিদ্যাপতি গভীর জঙ্গলে পা দিয়ে দিয়েছে কার সন্ধান করতে করতে নীল মাধবে এই জঙ্গলে কি জন্তুর পেটে চলে যেতে হবে ও ঠাকুর ঠাকুর হ্যাঁ আমি যে রাজাকে প্রতিজ্ঞা করে এসেছি রাজার কাছে তাহলে কি আমি নীল মাধবের সন্ধান পাবো না বিদ্যাপতি কথাটা শেষ হতে না হতে দেখতে পেল জঙ্গলের ভেতর থেকে একটা আলো আসছে না এ কি ওই আলোটা কোথা থেকে আসছে এই গভীর জঙ্গলে ওই আলোটা একবার এগিয়ে গিয়ে দেখি বিদ্যাপতি আলোটাকে অনুসরণ করতে করতে কাছে গিয়ে চমকে গেলেন এ কি এতো দেখছি লতা পাতা দিয়ে একটা বন্য কুটির ও বাবা আর সেই কুটির থেকে এক রূপবতী নারী তুলসী তলায় প্রদীপ দিতে আসে বিদ্যাপতি মনে মনে ভাবছে ওই রূপবতী নারীটাকে আবার জিজ্ঞেস করে দেখি হ্যাঁ ওনাদের বাড়িতে কটা দিন যদি আশ্রয় পারি শরীর সুস্থ হলে আমি খুব ক্লান্ত আমি ক্ষুধার্ত আমি পিপাসার্থ শরীর সুস্থ হলে আমি আবার যাত্রাপথে গমন করব আবার জিজ্ঞাসা করে দেখি বল কে তুমি বিদ্যাপতি বলছে রূপবতী রানীকে বলো বলো কে তুমি দাঁড়ায় আ শোনালে বলো 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 কে তুমি বলো 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 কে তুমি দাঁড়ায় বিদ্যাপতি বলছে আমি একজন তীর্থযাত্রী পথিকি আমি পথে করুণা 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 কদম রে তুমি দাঁড়ায় বিদ্যাপতি বলছে বিদ্যাপতি বলছে আমি একজন তীর্থযাত্রী আচ্ছা আমার বিদ্যাপতি তীর্থযাত্রী তো নয় হরিকৃষ্ণ কি করতে এসছে নীল মাধবের সন্ধান নীল মাধবের সন্ধান করতে হরে কৃষ্ণ বলছে আমি একজন তীর্থযাত্রী পবিত্র বাবুর গান শুনে মুগ্ধ হইয়া আমাদেরই গ্রামের এক কাকা মনোজ মাইতি
১০০টি টাকা উপহার করলেন, তার সঙ্গে সঙ্গে আমাদের পূজা কমিটির সদস্য রাসমণি হারা ও শ্যামলী হারা ওনারাও ১০০টি টাকা করে ২০০টি টাকা উপহার করলেন। গৌর দেবানন্দে হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল। বিদ্যাপতি বলছে, আমি তীর্থযাত্রী, জঙ্গলে ভেতর প্রবেশ করেছি, আমি খুব ক্ষুধার্ত, আপনাদের বাড়িতে কটা দিন আশ্রয় দেবেন? রূপবতী নারী তখন বলছে, দানান 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 দানান, আপনি তীর্থযাত্রী, আপনার নাম বিদ্যাপতি, জাতিতে ব্রাহ্মণ, ভুল পথে জঙ্গলে প্রবেশ করেছি, তীর্থযাত্রী তো? রূপবতী নারী বলছে, আমরা জাতিতে কি জানেন, আমার বাবার নাম জানেন, আমার পরিচয় তো দিলাম, এবার আপনার পরিচয় দিন। সবরি কন্যাই আমি ললিতা, সবরি কন্যাই আমি ললিতা, সবরি কন্যাই আমি ললিতা, সবরি কন্যাই আমি ললিতা, সবসুই আমার পিতা, সবরি কন্যাই আমি ললিতা, সবসুই আমার পিতা, সবরি কন্যাই আমি ললিতা। আমার বাবার নাম বিশ্বাবসু, আমার নাম ললিতা, আমরা জাতিতে সবর, তা আপনার নিচু জাতি, আর আপনি ব্রাহ্মণের ছেলে, আমাদের বাড়িতে অন্ন জল গ্রহণ করবেন, তাতে আর আমার জাত চলে যাবে না? বিদ্যাপতি বলছে, পেটে খেয়ে বাঁচি, জাতের কথা পরে ভাবি। হ্যাঁ, আগে তো পেটে খেয়ে বাঁচি। এমন সময় ললিতার পিতা বিশ্বাবসু দেখছে, আমার মেয়ে তো তুলসী তলায় প্রদীপ দিয়ে ঘরকে আসছে না। এ বেটি, আরে বেটিয়া, আরে কাহা হো চিরা, এ তুলসী তালে প্রদীপ দিসে কেন বটে? এ বেটিয়া, এ কিউ রে, এ তুলসী তালে প্রদীপ দিসে কেন বটে? এদের কথাগুলি এইরকম মা, সবর জাতি তো, যারা জঙ্গলের মধ্যে থাকে, যাদের সীমা বহিঃপ্রকাশ নেই, তাদের জাতিতে সবল বলে। এ বেটিয়া, এ বেটি, এ কে বটে? বাবা, এ হচ্ছে তীর্থযাত্রী, আমাদের আমার জঙ্গলে ভুল পথে প্রবেশ করেছে। এ বেটিয়া, এ এ বেটি, সুযোগ যখন পেয়েছিস বটে, যেন চরণ সেবা ভুলিস না গো মা, 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 সুযোগ যখন পেয়েছিস মা, চরণ সেবা ভুলিস না গো মা, সুযোগ যখন পেয়েছিস মা, চরণ সেবা ভুলিস না গো মা।